জমিজটের কারণে হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত শুভেন্দু অধিকারীর সভা। বড়দিনের আগে শনিবাসরীয় দুপুরে বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের বরুণহাটের একটি মাঠে বিজেপির গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সভায় যোগদানের কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সভাস্থলে জমিজট থাকায় সভা স্থগিত করা হলো। পুলিশ ওই মাঠের এনওসি দেয়নি, পাশাপাশি হাইকোর্টও এই ব্যাপারে কোনো রায় দেয়নি, তাই সভা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে বিজেপির তরফে। বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপির। আমরা জমির যে মালিক ল্যান্ড হোল্ডার তার কাছ থেকে আমরা নো অবজেকশন নেওয়া হয়েছিল, কিন্তু ওই দাগে পার্শ্ববর্তী আর একজন মালিক, কী নাম, সাইফুল সম্ভবত, উনি অবজেকশন করিয়েছেন। ওই একই দাগে তারও জমি থাকায় যেহেতু ডিমার্কেশন করা ছিল না, আপাতত সভা হাইকোর্ট স্থগিতের আদেশ দিয়েছেন। বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছুই না। এই ব্যাপারে তৃণমূল আগ্রহী নয়, প্রশাসনিক নিয়ম নীতিতে সভা স্থগিত করা হয়েছে সাফাই শাসক দলের। আমরা কোনো এই বিষয়ে ইন্টারেস্ট না, বা আমরা এই বিষয়ে কোনো খবরই রাখি না, এটা প্রশাসনিকভাবে নিয়ম নীতিতে বন্ধ হয়েছে। নিজেদের পদ্ধতিগত ভুল এবং নিজেরা মালিকের কাছ থেকে যে কনসেন্ট নেওয়ার বা সেই লেটার না নেওয়ার ফলে তাদের সেই ভুল বা লজ্জাটাকে ঢাকার জন্য আমাদের তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে। তৃণমূল ভয় পাচ্ছে, তাই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী দলনেতা সহ বিজেপির অন্যান্য নেতাদের সভাগুলোকে বানচাল করার প্রচেষ্টা হচ্ছে, অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গের জনগণ ভীষণ ক্ষেপে রয়েছে, আর তার প্রতিফলন দেখা যাচ্ছে বিজেপির প্রত্যেকটা সভাতে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতির যে সভা, সেই সভাগুলোতে মানুষের প্রচণ্ড ঢল তার প্রমাণ দিচ্ছে। আর এইগুলোকে টিএমসি ভয় পাচ্ছে, যার ফলে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে প্রশাসনকে কাজে লাগিয়ে মাননীয় শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতাদের এই সভাগুলোকে বানচাল করার প্রচেষ্টা হচ্ছে। হাইকোর্টের পরবর্তী শুনানি 3রা জানুয়ারি 2023, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন আদৌ তারা কোথায় সভা করবেন, অথবা আদৌ সেই সভা হবে কি না। এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। কদিন আগেই বর্ধমানের ভাতার থানার কলিগ্রামে সভা করার কথা ছিল শুভেন্দুর, লাগাতার আবেদনের পরেও মেলেনি সভা করার অনুমতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্থগিত বিরোধী দলনেতার সভা। কেন বারংবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করতে দেওয়া হচ্ছে না? তবে কি বিরোধীদের অভিযোগই সত্য, কণ্ঠরোধের চেষ্টা? এই প্রশ্নটাই এখন সামনে আসছে। শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা ছিল আজ দুপুর 12টার দিকে, কিন্তু জমি জটের জন্য সেই সভা কিন্তু বন্ধ হয়ে গেল। বরুণহাট থেকে সঞ্জীব সরকার, ক্যালকাটা নিউজ।